বস্তা হয়তো লাস্টের দিকে হচ্ছে, তো গোডাউনের লাস্টের দিকে মাল হয়তো নিচে লেগে থাকতে পারে, বস্তার সাইডে হয়তো লাগা আছে, একটা একটু লাগা আছে, বা মাঝে মধ্যে হয়তো ড্যাম্পও বেরোচ্ছে। এই নিয়ে পাবলিক একটু অসন্তুষ্ট হচ্ছে, কারণ এতদিন 8 মাস যাবৎ খুব ভালো চাল এসছে, পাবলিকরাই বলবে ভালো চাল পেয়েছে, এটা পেতে একটু খারাপ লাগছে, এটাই আর কি তাদের মনে। আমি বলেছি যদি অসুবিধা হয় তাহলে পরে চেঞ্জ করে দেবো, ভালো মাল এলে এটাকে আমি জানাবো, ইন্সপেক্টরকে জানিয়েছি আমি, ইন্সপেক্টর আসবেন, এটাকে যতগুলো মাল এরকম বেরোবে আমি রিটার্ন করার ব্যবস্থা করবো, ওনারা যা করবেন ব্যবস্থা নেবেন সেটা পরে ভালো হলে। এখন কি তাহলে রেশন দেওয়া বন্ধ থাকবে? এখন ওনাদের যদি পছন্দ না হয় চালটা, তাহলে আমি বলেছি ওদেরকে যে আমি তো ইন্সপেক্টরকে জানিয়েছি, মালটা যদি রিটার্ন হয়, ভালো মাল আসে, তাহলে ওনারা নিয়ে যাবেন। তাই কি কেউ নেয়? গরু তো খাবে না এই চাল, সরকার যখন আমাদের কাছে ভালো পাঠাচ্ছে তো আমরা কেন খারাপটা নেব? আর আমি যখন মালটা তুলবো অন্তপক্ষে তো আমি একটু দেখে নেব, জনগণের খাবার জন্যে খাবারের মতন খাবার দিতে হবে, তবেই তো জনগণ আমার কাছে আসবে এবং বলবে যে হ্যাঁ সরকার আমাকে জিনিস ভালো পাঠিয়েছে। চালটা কিরকম আছে, কিরকম দেখবেন? একদমই বাজে, যেটা একদম নাড়ুর মতন হয়ে গেছে, দলা পাকানো, এই চাল মোটেও খাওয়ার যোগ্য নয়। পোকা পোকার থেকেও বাজে চাল, দলা পাকানো, বললাম তো মোয়া মোয়া হয়ে গেছে, এই চাল খাওয়ার যোগ্য নয়, চালটা ভালো না। মানে আগে কি ভালো চাল পেতেন? আগে ভালো পেতাম, এই বারটাই এরকম হলো, আগে ভালো চাল পেয়েছি। বলছি যে কিরকম চাল বেরিয়েছে এখন? কিরকম বলতে ড্যামেজ, পোকা ভর্তি, ড্যাম খাওয়া চাল আছে, পোকা চাল। তো কি তাহলে নিতে বাধ্য হচ্ছে? না আমার তো নেওয়ার ইচ্ছে নেই, এখন না দিলে কি করব, এটা এটা করে তো খাওয়া যাবে। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।